হ্যালো ফ্রেন্ডস, মিঠি ভাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সবার প্রথমে ফ্রিজটা খুলে দেখলাম রেড ভেলভেট পেস্ট্রি, কাজু বরফি, কতগুলো আইসক্রিম আর প্রচুর পরিমাণে চকলেট ফ্রিজে জমে রয়েছে। এবার তো এগুলো ধীরে ধীরে করে শেষ করতে হবে। আর দেখলাম মিও আমোরে থেকে দুটো জিনিস আনা হয়েছিল, এক হচ্ছে চিকেন স্যান্ডউইচ আর চিকেনের এই প্রিপারেশনটার নামটা আমি ভুলে গিয়েছি, ফার্স্ট টাইম দেখেছিলাম, তো ট্যাকো মেক্সিকানোর মতো অনেকটা দেখতে, তো টেস্ট করেও দেখলাম যে বেশ ভালোই লাগলো। আর চিকেন স্যান্ডউইচ তো এর আগে খেয়েছি, ওটা আমার বরাবরের খুবই ফেভারিট। তারপরেই ফ্রিজটা খুললাম এবং পরিষ্কার করা শুরু করলাম, কারণ অনেক দিন ধরে অনেক কিছু জমেছিল। ফ্রিজ থেকে সমস্ত সবজি বাইরে বের করে নিয়ে আনলাম আর চারিপাশটা শুধু দেখলাম যে এক একটা জায়গায় এক একটা জিনিস রয়েছে। প্রথমে ডিপ ফ্রিজটা সাজিয়ে নিলাম আইসক্রিম আর জলের বোতল দিয়ে, তারপরে সমস্ত সবজিগুলোকে খুব সুন্দর করে পরিবাটি করে ধুয়ে তার সেগুলোকে কাটতে বসে গেলাম, যাতে কিনা কিছুটা কাজ এগিয়ে থাকে, কারণ এই ফ্রিজ পরিষ্কার করতে আমার বেশ অনেকটাই সময় লেগে গিয়েছিল। এরপরে সমস্ত কাটাকুটি শেষ করে চলে গেলাম রান্নার টুকিটাকি কাজে। আর যেগুলোকে আমি ভেবেছিলাম যে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো ফ্রিজে স্টোর করে, সেগুলোও কিন্তু করে দিয়েছি। ব্যাস, আমার ফ্রিজ একদম সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর সেই ওয়াইপসটা এই জন্যই ইউজ করেছিলাম যে প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম।